প্রার্থী হওয়ার মতো উৎসুক ব্যক্তিরা এগিয়ে না আসতে পারে, গ্রামের মানুষ উঠান বৈঠক পাড়া বৈঠক করে ঐক্যবদ্ধ না হতে পারে, সেই ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য কম খরচে বেশি করে সন্ত্রাসের আবহাওয়া তৈরির জন্য এটা তৃণমূল কংগ্রেসের জল্লাদদের পরিকল্পনা। এই পরিকল্পনা মতোই 2018 সালে ভোট লুট হয়েছে, শৌচালয় নিয়ে, গ্রামীণ রাস্তাঘাট নিয়ে, 100 দিনের লেক জব কার্ড নিয়ে পুরো গ্রামের মানুষ যেভাবে উত্তাল হয়ে আছে। তারপরে এই অপা সিন্ডিকেট, উষা সিন্ডিকেট, এই সমস্ত দেখার পরে যেভাবে চোর ধরো এই আওয়াজ উঠেছে, এই কারণে আতঙ্কিত হয়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা এই কাজটা করছে। আর তার নেতা পকেটে হাত ঢুকিয়ে বলছেন, প্রার্থী না পাওয়া গেলে আমাকে বলুন তুমি কে। হরিদাস পাল তার কাছে গিরভূমে যে এসপি পাঠানো হয়েছে, এই এসপি আরো বেশি করে দুর্নীতি বর্ধমানে থাকার সময় এই এসপিকে কয়লা মাফিয়ারা বাবু বলে একজন মিডিলম্যানকে দিয়ে টাকা পৌঁছে দিত। অনুম মাঝি লালার যে ডায়েরি দিল্লি কোর্টে প্রকাশ করেছে ইডি, সেই ডায়েরিতে দিদেন বর্ধমানের এসপির নাম আছে, তিনি এই ভাস করতে থাকেন। স্বাভাবিকভাবে ওখান থেকে কেস্টর কাছে যে টাকাটা যেত, সেই টাকাটা যাতে সরাসরি ভাইপোর কাছে যায় তার জন্যই ওখানে সুন্দরবনের এসপিকে নেওয়া হয়েছে। এবং সুন্দরবনের এসপি মার্স পেয়েছেন আমার ডায়মন্ড হারবারের যে সভা ছিল 3রা ডিসেম্বর, তাতে হুটুগঞ্জে উনার জুরিডিকশনের মধ্যে উনি দাঁড়িয়ে থেকে উনার পুলিশকে দিয়ে গুন্ডাদের দিয়ে তাণ্ডব করেছিলেন এবং আমাদের একাধিক নেতার নামে মিথ্যা মামলা করে 44 জনকে গ্রেপ্তার করেছিল, তার পুরস্কার দিয়েই ওকে ওখানে পাঠানো। 39% ডিফারেন্স হয়ে গেল। আর এইভাবে এইভাবে কয়েকজন অবস্থান করলে কিছু হবে না, সব কর্মচারীদেরকে বন্ধুদের বলবো, শিক্ষকদের বলবো, একেবারে স্বাস্থ্য দপ্তর ছাড়া সব জায়গায় তালা লাগিয়ে রাস্তায় বেরো, দাদা ত্রিপুরা নির্বাচন ট্রান্সফারের ভয় দেখালে হবে না। কে হরিদাস পাল, তিনি কে হরিদাস পাল, তার সম্পর্কে বিরোধী দলনেতা যিনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন তাকে উত্তর দিতে হবে। অজিত মাইতির সম্পর্কে প্রশ্ন করলে জগন্নাথ সিং হচ্ছে ফিট, তার উত্তর দিয়ে দিবে। কয়লা মাফিয়ারা বাবু বলে একজন মিডিলম্যানকে দিয়ে টাকা পৌঁছে দিত। অনুম মাঝি লালার যে ডায়েরি দিল্লি কোর্টে প্রকাশ করেছে ইডি, সেই ডায়েরিতে দিদেন বর্ধমানের এসপির নাম আছে, তিনি এই ভাস করতে থাকেন। স্বাভাবিকভাবে ওখান থেকে কেস্টর কাছে যে টাকাটা যেত, সেই টাকাটা যাতে সরাসরি ভাইপোর কাছে যায় তার জন্যই ওখানে সুন্দরবনের এসপিকে নেওয়া হয়েছে। এবং সুন্দরবনের এসপি মার্স পেয়েছেন আমার ডায়মন্ড হারবারের যে সভা ছিল 3রা ডিসেম্বর, তাতে হুটুগঞ্জে উনার জুরিডিকশনের মধ্যে উনি দাঁড়িয়ে থেকে উনার পুলিশকে দিয়ে গুন্ডাদের দিয়ে তাণ্ডব করেছিলেন এবং আমাদের একাধিক নেতার নামে মিথ্যা মামলা করে 44 জনকে গ্রেপ্তার করেছিল, তার পুরস্কার দিয়েই ওকে ওখানে পাঠানো। এর সমাধান মমতা ব্যানার্জির কোম্পানিকে বিসর্জন। 39% ডিফারেন্স হয়ে গেল। আর এইভাবে এইভাবে কয়েকজন অবস্থান করলে কিছু হবে না, সব কর্মচারীদেরকে বন্ধুদের বলবো, শিক্ষকদের বলবো, একেবারে স্বাস্থ্য দপ্তর ছাড়া সব জায়গায় তালা লাগিয়ে রাস্তায় বেরো, দাদা ত্রিপুরা অত ট্রান্সফারের ভয় দেখালে হবে না। ত্রিপুরা নির্বাচন ইস্তাহারে লক্ষ্মীর ভাণ্ডার রেখেছে, আবার ত্রিপুরার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে ত্রিপুরাতে আমরা তৃণমূলকে কাউন্ট করিনি, আমি যতগুলো সভা করেছি বা অন্যান্য নেতারা করেছেন দেখবেন তৃণমূল শব্দটাই আমরা উচ্চারণ করিনি। কেন করিনি, তার কারণ হচ্ছে ত্রিপুরাতে তৃণমূল নোটার থেকেও কম ভোট পাবে, নোটার থেকেও কম ভোট পাবে, লিখে রাখুন আমার নাম করে। ত্রিপুরাতে আমরা তৃণমূলকে কাউন্ট করিনি, আমি যতগুলো সভা করেছি বা অন্যান্য নেতারা করেছেন দেখবেন তৃণমূল শব্দটাই আমরা উচ্চারণ করিনি। কেন করিনি, তার কারণ হচ্ছে
ত্রিপুরাতে তৃণমূল নোটার থেকেও কম ভোট পাবে, নোটার থেকেও কম ভোট পাবে, লিখে রাখুন আমার নাম করে। জয় জয়।